হাই এভরিওয়ান, সকালে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলছি রিয়েলমি জিটি ফাইভ প্রো এই ফোনটি নিয়ে। যারা 70,000 টাকা বাজেটের ভিতরে ভালো মানের একটি গেমিং ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য রিয়েলমি নিয়ে এলো তাদের নতুন এই স্মার্টফোনটি। যে বাজেটে এই ফোনটি লঞ্চ হয়েছে, সেই বাজেটে অন্যান্য ফোনদের থেকে এই ফোনটি আমাদেরকে বেশি কিছু অফার করতে পারছে, নাকি এই ফোনটি নর্মাল অন্য সব ফোনের মতোই, সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমেই চলুন এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। এছাড়াও আপনার আরো একটি ভেরিয়েন্টের ফোন পেয়ে যাবেন, সেখানে ইকো লেদার ব্যবহার করা হয়েছে, আর ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম, আর ফোনটি আপনার 5-6 কার্ভ ডিসপ্লে পেয়ে যাবেন। এই ফোনটিতে আপনারা ডুয়েল সিম কার্ড স্লট পেয়ে যাবেন, যেটা নন সিম ডুয়েল স্ট্যান্ড বাই, আর এই ফোনটির ওয়েট হচ্ছে 218 গ্রাম। এছাড়াও এই ফোনটিতে IP64 এর রেটিং থাকছে। দেন চলুন এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটিতে 6.78 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে ব্যবহার করেছে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে। এছাড়াও HDR10+ এবং ডলভি ভিশনের সাপোর্ট তো থাকছেই। আর এই ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্জ, আর রেজুলেশন হচ্ছে 1264x2780 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 450 PPI, এক্সপেক্ট রেশিও 20:9। তবে দুঃখজনক বিষয় হলো এই ফোনটির ডিসপ্লেতে আপনারা কোনো প্রকার কর্নিং গোয়েলা গ্লাস বলেন বা অন্য কোনো কিছুর প্রোটেকশন পাচ্ছেন না। অবভিয়াসলি একটি প্রোটেকশন গ্লাস ব্যবহার করবেন। দেন চলুন এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি। এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন, যেটার ব্যাক হ্যান্ডে রান করছে রিয়েলমি UI 5.0। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটি 4nm-এর একটি চিপসেট। আর এই চিপসেটটি দিয়ে কিন্তু আপনারা খুবই হাই গ্রাফিক্স এর গেম খেলতে পারবেন, কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। এছাড়াও অক্টাকর সিপিও থাকছে, জিপিও হচ্ছে অ্যাড্রেনো 750। রিয়েলমি জিটি ফাইভ প্রো এ ফোনটি আপনারা 4টি RAM রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। 12 GB RAM, 256 GB ROM, 16 GB RAM, 256 GB ROM, 16 GB RAM, 512 GB ROM, এছাড়াও 16 GB RAM, 1 TB ROM, আর রোম টাইপ হচ্ছে UFS 4.0, আর র্যাম টাইপ হচ্ছে LPDDR5X। এবারে চলুন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, যার মেন ক্যামেরাতে থাকছে 50 MP 1.7 অ্যাপারচারের একটি ক্যামেরা। এছাড়াও 50 MP 2.6 অ্যাপারচারের একটি পেরিস্কোপিক টেলিফোটো জুম লেন্স রয়েছে। এই পেরিস্কোপিক টেলিফোটো জুম লেন্স দিয়ে আপনারা সর্বোচ্চ 2.7x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এছাড়াও 8 MP 2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড শুটার থাকছে, আর এই ক্যামেরা দিয়ে 112 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা ছবি তুলতে পারবেন। আর এই ক্যামেরার ফিল্টার হিসেবে থাকছে ডুয়েল LED, ডুয়েল টান ফ্ল্যাশ, HDR এবং 15MA। আর এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K 24fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও 4K 60fps এ ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। আর এই ক্যামেরাতে স্ট্যাবিলাইজেশন হিসেবে থাকছে EIS। ফোনটে আপনারা 32 MP 2.5 অ্যাপারচারের একটি ক্যামেরা পেয়ে যাবেন। এই ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে HDR এবং 15MA। আর এই ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি 1080p তে ভিডিও রেকর্ড করেন তাহলে সেই 30fps ই থাকছে। আমার কাছে মনে হয় যে 1080p 30fps না দিয়ে 60fps দেওয়া উচিত ছিল। আর ফ্রন্ট ক্যামেরাতে স্ট্যাবিলাইজেশন হিসেবে থাকছে EIS। দেন এই ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটির সাউন্ড কোয়ালিটি খুবই দারুণ ছিল। এই ফোনটিতে স্টেডিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটি ডলভি অ্যাটমোস সার্টিফাইড। আপনারা এই ফোনটিতে 3.5mm এর হেডফোন জ্যাকটি পাচ্ছেন না, তবে আপনারা এই ফোনটিতে 360 ডিগ্রি NFC সাপোর্ট পেয়ে যাবেন। এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.4। রিয়েলমি জিটি ফাইভ প্রো এই ফোনটি সিকিউরিটির জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট দিয়েছে, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। আর এই ফোনটিতে 5400mAh এর একটি ব্যাটারি দিয়েছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 100W-এর একটি ফাস্ট চার্জার দিয়েছে। আর কোম্পানি দাবি করছে এই চার্জারটা দিয়ে যদি এই ফোন আপনারা চার্জ করেন তাহলে মাত্র 12 মিনিটে 50% চার্জ আপনারা করে নিতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে 50W-এর ওয়ারলেস চার্জার সাপোর্ট করছে। আপনারা ডিসপ্লেতে যে সমস্ত কালার দেখতে পাচ্ছেন এই সমস্ত কালারেই রিয়েলমি জিটি ফাইভ প্রো এই ফোনটি আপনারা কিনতে পারবেন। সো এই ছিল রিয়েলমি জিটি ফাইভ প্রো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর খুব শীঘ্রই আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।